বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উচ্চ শিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি। সে সময় উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। উচ্চশিক্ষাকে অর্থবহ করতে গবেষণায় জোর দেওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি। বলেন, শিক্ষার্থীরা যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের দক্ষতা ও যোগ্যতাকে তুলে ধরতে পারে, সে লক্ষ্যে কারিকুলাম সহ সার্বিক শিক্ষা কার্যক্রম ঢেলে সাজাতে হবে।